এক্সাইটেশন এক্সটেনশন এটা একটা ক্রোমের এক্সটেনশন এইটা যদি আপনি আপনার ব্রাউজারের সাথে অ্যাড করে দেন এই যে আমি এক্সটেনশনটা এখানে ওপেন করলাম অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এখন আমি এটা ব্রাউজারের সাথে অ্যাড করে দেব আচ্ছা এটা আমি ব্রাউজারের সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আপনি দেখবেন যে এটা অন আছে কিনা আমি এখান থেকে অন করে দিলাম তো অন করে দেওয়ার পর আমার কি লাভ সেটা হচ্ছে এখন খেয়াল করুন আমি যদি গুগল স্কলারে যাই এই যে আমি গুগল স্কলারে গেলাম আমার প্রোফাইলে গেলাম দেখেন এখানে আমার আর্টিকেল দেখাচ্ছে এবং এখানে সামারি করে দিছে যে আমার যতগুলো আর্টিকেল আছে এই আর্টিকেল গুলার মধ্যে কিউ ওয়ান জার্নালে কতগুলা কিউ টু তে কতগুলো কিউ তে কতগুলো এরকম প্রত্যেকটা গবেষকের ইন্ডিভিজুয়াল গুগল স্কলার অ্যাকাউন্টে গেলে প্রত্যেকটা আর্টিকেল সাথেই তার কিউ ওয়ান কিউ কিনা স্কোপাস ইন্ডেক্স কিনে অ্যাপটা আপনি দেখতে পাবেন ঠিক আছে ঠিক আছে আমি যদি এখন গুগল স্কলারে গিয়ে কোন একটা বিষয় লিখে আমি সার্চ করি সার্চ করার পর দেখেন এই যে এখানে হচ্ছে এই যে সীমাগো ইন্ডেক্সে এটা কিউ ওয়ান আছে নাকি কিউ তে আছে এগুলো দেখাচ্ছে এই যে প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে কিউ ওয়ান কিউ টু এই এই ইনফো গুলা দেখাচ্ছে তো এটা খুবই চমৎকার টুলস আমার মনে হয় এটা আমাদের কাজে লাগতে পারে জাস্ট ব্রাউজারের সাথে অ্যাড করে নিলে হবে ঠিক আছে আরেকটা টুলস আছে আরেকটা টুলস নাম হলো র‍্যাপিড জার্নাল কোয়ালিটি চেক এটাও সিমিলার কাজ

তখন সে আর্টিকেল নামের পাশে দিয়ে দেবে এটা কিউ ওয়ান নাকি কিউ জার্নাল তারপরে এটা এই আর্টিকেল সংক্রান্ত আরো আরো তথ্য ঠিক আছে এই যে এই জার্নাল সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে দেবে তো এইভাবে আপনি যখন যে কোনো বিষয়ে গুগল স্কলারে সার্চ করবেন তো সেটার র‍্যাংকিং থেকে শুরু করে জার্নালের ইনফোটা ভেতরে না ঢুকেই আপনি একদম ইনিশিয়ালি এখান থেকে দেখে ফেলতে পারবেন তো খুবই ছোট টুলস একেবারেই খুব মানে না হলেই না আমি এটা বলবো না তবে যেহেতু গুগল স্কলার ভালো মন্দ ভুয়া সব ধরনের আর্টিকেল কে র্যাঙ্কিং করে সেক্ষেত্রে আমাদের ভালো আর্টিকেল বেছে নেওয়ার ক্ষেত্রে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করতে পারি আজকে আসসালামু আলাইকুম